মানুষের থুতু খায় তারা, মানুষের গালি খায় তারা। আজকে মানুষের অভিশাপ তাদের উপরে প্রতি মুহূর্তে লাঞ্ছিত হচ্ছে, ফলে যতদিন তারা ক্ষমতা থাকবে মানুষের ঘৃণা এবং অভিশাপ আরও বেশি তাদের উপরে বর্ষিত হবে। যিনি ক্ষমতায় আছেন তিনি বিভিন্নভাবেই ক্ষমতায় আছেন, মানুষের ভোট কেড়ে নিয়ে মানুষকে তথাকথিত উন্নয়নের বিভিন্ন স্থাপনা যেগুলো লুটপাটের স্বর্গ সেগুলো দেখিয়ে মানুষের উপর বল প্রয়োগ করে বিরোধী মতকে দমন করে মানুষের কণ্ঠকে টুটি চেপে ধরে তারা এই যে 15 বছরের শাসনটা তারা জারি রাখছেন। তারা ভাবছেন যে আজকে যে গণ অভ্যুত্থান তৈরি হয়েছে, যে গণহত্যা হয়েছে, তারপরেও তারা এই তাদের এই নাকি কান্না, তাদের এই এই যে নানা ধরনের ছলচাতুরি এগুলো মানুষ বিশ্বাস করবে। কিন্তু আজকে দেশে বিদেশে প্রত্যেকে আজকে তাদের এই ছলচাতুরিকে আর গ্রহণ করে না, তারা প্রত্যেকে আজকে একাট্টা। এবং যেই সংকট তৈরি হয়েছে গণহত্যা পরবর্তীকালে, এই সংকটের একমাত্র সমাধান তাদের রাজনৈতিকভাবে ক্ষমতা থেকে ছড়তে হবে। এবার আর ক্ষমতা থাকার কোনো সুযোগ বাংলাদেশের একটা ন্যূনতম মানুষ বিশ্বাস করে বলে আমি মনে করি না। আজকে সারা বাংলাদেশের মানুষ ছাত্রদের উপরে যে গণহত্যা হয়েছে তার প্রতিবাদে রাস্তায় এখনও নামতেছে। সরকার ভাবছিল গণহত্যা করে মানুষকে ভয় দেখাইয়া র‍্যাব, পুলিশ, আর্মি, কার্ফু সব কিছু দিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা মানুষের কণ্ঠকে নিবৃত্ত করতে পারবে। কিন্তু আজকে হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এখনও তারা দেখাচ্ছে যে ভয় দেখিয়ে হত্যা করে আমাদের যে ন্যায়সঙ্গত আন্দোলন সেটা আসলে দমন করা যাবে না। এবং আজকে পরিষ্কারভাবে এই যে গণহত্যা, এই হত্যার দায় প্রধানমন্ত্রী যিনি অবৈধভাবে ক্ষমতায় বসে আছেন তাকে নিতে হবে। এবং ছাত্র সমাজ বিশ্বাস করে না যে এই সরকার যার হাতে গণহত্যার রক্ত লেগে আছে তার দ্বারা কোনো বিচার, এই যে এত এত হত্যাকাণ্ড, এই যে আবু সাঈদের হত্যা, আজকে এই যে মুক্তর হত্যা, এই যে একটি বাচ্চা শিশুর হত্যা ঘরের ভিতরে, এই হত্যার কোনো ন্যায় বিচার আজকে সাধারণ মানুষ পাবে বলে একদমই আমরা আস্থা রাখি না, আমরা কোনো বিশ্বাস রাখি না। ফলে প্রথমত এই সরকারকে পদত্যাগ করতে হবে। ফলে 9 দফার মধ্যে 1 দফায় আজকে পরিণত হচ্ছে যে দফায় 1 দাবি 1, সেই খুনি শেখ হাসিনার পদত্যাগ। আর আজকে আমরা এখনও দেখতে পাচ্ছি যে আমাদের এই আন্দোলনগুলোতে ছাত্ররা যেখানেই বিক্ষিপ্তভাবে নামতে যাচ্ছেন সেখানেই আজকে পুলিশ এবং তাদের বিভিন্ন যে বাহিনী তারা এখনও শিক্ষার্থীদের উপরে হামলা করতেছে, তাদেরকে আহত করতেছে, তাদেরকে নির্বিচারে গ্রেফতার করতেছে। রাতের বেলা ব্লক রেড দিয়ে আজকে ঘর থেকে আজকে 71 হানাদার বাহিনীর মতন আজকে ছাত্রদেরকে তুলে নেওয়া যাওয়া হচ্ছে। এবং আপনি দেখছেন প্রথম আলোতে রিপোর্ট, তারা বারবার বলতেছে এরা নাকি নাশকতাকারী, অথচ এরা নাকি বিএনপি জামাত নানা ধরনের রাজনৈতিক ট্যাগ দিচ্ছে। কিন্তু আমরা প্রথম আলোতে দেখছি যে গ্রেফতারকৃতদের 85% একদম অরাজনৈতিকভাবে সাধারণ শিক্ষার্থী, তার মানে তারা আন্দোলনকারীদেরকে গ্রেফতার করতেছে, নিরীহ জনগণকে আজকে হয়রানি করতেছে। আজকে পথে পথে মোবাইল চেক হচ্ছে, যাকেই কোনো ধরনের আন্দোলনের পক্ষের কোনো একটা পোস্ট বা কোনো ছবি দেখতেছে তাকেই গ্রেফতার করতেছে। এই যে একটা চরম দমন পীড়ন, এইটা আজকে একটা যুদ্ধ। ফলে জনগণ 71-এ যেমন 9 মাস যুদ্ধ করে তৎকালে এই হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করছে, আমরা বিশ্বাস রাখি এই যে গণ অভ্যুত্থান এই জুলাই মাসে সংগঠিত হয়েছে সেই অভ্যুত্থান শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত নিশ্চিত করবে, এই লড়াই সেই পর্যন্ত জারি থাকবে। এটা আমাদের আবু সাঈদের রক্তের শপথ। শেখ হাসিনার চোখে যে পানি সেটা ছিল কুমিরের কান্না। আমরা দেখছি যে প্রথম দিন জনিতে যেদিন তিনি সংবাদ সম্মেলন করছেন, তিনি সেদিন ওই মেট্রো রেলের জন্য হাহাকার করছেন, তিনি বিভিন্ন ধরনের স্থাপনার জন্য হাহাকার করছেন, একটাবারের জন্য এই সাধারণ মানুষগুলোকে যে তিনি গণহত্যা করলেন তার জন্য তিনি আসলে কান্না করেন নাই। এবং এখন পর্যন্ত তার সহ তার দলের প্রত্যেকটা ব্যক্তি এবং বিভিন্নভাবে এই আওয়ামী লীগের ছায়ায় থাকা লোকজন, বিভিন্ন সুবিধাভোগী লোকজন, তারা যেভাবে রাস্তায় নেমে নাকি কান্না কাঁদতেছেন এগুলো সব ভণ্ডামি। মানুষ এই ভণ্ডামিকে একদম পরিষ্কারভাবে উন্মোচন করে দিছে। আজকে এদের কোনো ভণ্ডামি, কোনো ধরনের এই কুমিরের কান্নায় মানুষের কোনো আস্থা নাই। ফলে মানুষের এই অভিশাপ যদি আরও তারা কামাইতে না চায়, আমার আহ্বান থাকবে তারা অনতি বিলম্বে এই আন্দোলনকারী জনতার এই যে সম্মিলিত যে শক্তি তার কাছে মাথা নত করে ক্ষমতা ছাড়বে। আর একটি মানুষকে গুলি করবে না, আর একটি মানুষকে তারা কোনো ধরনের ক্ষতি না করে ক্ষমতা থেকে নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে তারা ক্ষমতা থেকে পদত্যাগ করবে।